সম্মানিত দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংবাদ সংলাপে। এবং আজকের সংবাদ সংলাপ জুড়ে আমরা এই শিরোনামে কথা বলতে চাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড়। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে করোনা পরবর্তী সময়ে বিশ্ব যে জায়গায় গেল, আসলে অনুন্নয়নশীল দেশ যেগুলো বা উন্নয়নশীল দেশ যেগুলো, ছোট ছোট রাষ্ট্র যাদের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছিল, সেই সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাব, সেটির প্রভাব কোন জায়গায় যাবে সামনের দিকে আসলে বলা খুব মুশকিল। এর মধ্যে যেটি হয়েছে যে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ যে সংযোগ সেতু, যেটি ইউরোপের সবচেয়ে বড় সেতু বলা হচ্ছে, সেটিতে যে বিস্ফোরণের ঘটনা এবং তার পাল্টা প্রতিশোধ হিসাবে রাশিয়া ইউক্রেন জুড়ে নানান স্থাপনায় সামরিক এবং নানান স্থাপনায় যে হামলা করলো, এবং পরিষ্কার করে পুতিন বলেছে যে এটি পাল্টা প্রতিশোধ হিসেবে। এবং জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি বলছেন যে রাশিয়ার সৈন্যদের জন্য নরক হবে ইউক্রেনের মাটি। সুতরাং সামনের বিশ্বটা খুব খারাপ দিকেই যাচ্ছে, সহজ করেই হয়তো বলা যায়, এবং কতটা খারাপ। এবং IMF বিশ্বব্যাংক বলছে যে একটা বিশ্বমন্দার দিকে আগামী বছর হয়তো যাবে। সামগ্রিক আলোচনায় করতে চাই, শুরুতেই পরিচয় করাচ্ছি, আমাদের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম জুমে সংযুক্ত আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। স্বাগত জানাই জনাব শ্যামল দত্ত। এই যে ভ্লাদিমির পুতিনের 70তম জন্মদিন পালিত হলো, ঠিক তার পরের দিনই আসলে ক্রিমিয়া যে সেতু, রাশিয়া ক্রিমিয়া সেতু, সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং পাল্টা প্রতিশোধ হিসেবে যেটি হলো, এবং 8 মাস পেরিয়ে গেল এই যুদ্ধের, নতুন মোড় কোন দিকে দেখছেন আসলে সামনের দিকটা? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে রাখি যে পুরো বিশ্ব একটা ছায়া যুদ্ধে লিপ্ত হয়েছে। আপনি যদি আজকে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য দেখেন যে তারা এয়ার ডিফেন্স যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র এগুলো দিচ্ছে, তার মানে পরোক্ষভাবে পশ্চিমা দেশগুলো বনাম রাশিয়া একটা কিন্তু যুদ্ধ চলছে গত কয়েক মাস ধরে। আমরা গত কয়েকদিন আগেও এরকম একটি ধারণা পাচ্ছিলাম যে রাশিয়া বোধহয় পরাজিত হয়ে যাচ্ছে এখানে, ওয়েস্টার্ন মিডিয়াগুলো সেরকমই একটি পারসেপশন দিচ্ছিল, মানে পৃথিবীর বিভিন্ন মানুষকে যে যায় যে এই ধরনের একটা পরিস্থিতি। এর মধ্যে আপনি জানেন যে হঠাৎ করে রাশিয়া ক্রিমিয়া যে সংযোগ সেতু, সেখানে একটি বিস্ফোরণ ঘটিয়েছে, এবং বিস্ফোরণের পরপর ইউক্রেনে এটা নিয়ে কিন্তু উল্লাস হয়েছে, এবং ইউক্রেন এটা তাদের একটা সফলতা হিসেবে দেখে নিয়েছে। তার পাল্টা হিসেবে গতকাল থেকে যে ইউক্রেনের বিভিন্ন শহরে, কিয়েভ শহর, যে বোমা হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা, এটি আমার মনে হয় যে এটি আরেকটি নতুন মাত্রায় নিয়ে গেল পুরো যুদ্ধটাকে। এটাও আমরা জানি যে নতুন একজন কমান্ডার যুক্ত হয়েছেন, যিনি অত্যন্ত কি বলবো, তার ইমপ্রেশনটা হচ্ছে তার সম্পর্কে অত্যন্ত নিষ্ঠুর একজন জেনারেল। তার আগেও তার বিভিন্ন ঘটনা, বিভিন্ন যুদ্ধে তার যে ভূমিকা সেগুলো নিয়ে নানা রকম প্রশ্ন আছে, এমনকি তিনি কিছুদিনের জন্য জেলখানায়ও ছিলেন, পরে তার বিরুদ্ধে অভিযোগগুলো মানে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এই যুদ্ধটা কোথায় নিয়ে যাবে পৃথিবীকে, এটা একটি বলা মুশকিল। এই কারণেই পুরো বিশ্বের কতগুলো জায়গায় রাশিয়া ইউক্রেনের একটা বড় কন্ট্রিবিউশন আছে। তার মধ্যে অনেকেই বলেন যে ফুড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইউক্রেন। ইউক্রেনে যে পরিমাণ খাদ্যশস্য হয় সেটি সারা বিশ্বের অনেক মানুষের খাদ্য চাহিদা মেটায়। এখন এই অঞ্চলে যদি যুদ্ধ হয় তাহলে তো আপনি সেই খাদ্যশস্যের তার কাছাকাছি সীমান্তের জায়গা থেকে 30 কিলোমিটার বা আরো হয়তো কিছু বেশি হতে পারে, পোল্যান্ড বা ওই এলাকাগুলোতে আছে, বলা হচ্ছে যে এই এই ন্যাটোভুক্ত কোন দেশের উপর যদি সামনের দিকে, আপনি মনে করেন কিনা এরকম একটা আলোচনাও আছে, তাহলে যুদ্ধের যে আরো সর্বগ্রাসী একটা যুদ্ধে পরিণত হতে পারে, মানে ন্যাটো সরাসরি সেখানে যুক্ত হতে পারে, মানে এই ধারণাটা কেমন করে দেখেন? না, এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। আমরা তো কিছুদিন আগে থেকে এরকমও ধারণা পাচ্ছিলাম যে হয়তো একটা পারমাণবিক আক্রমণের জন্য রাশিয়া প্রস্তুতি নিচ্ছে শেষ অস্ত্র হিসেবে। ফলে একটা পারমাণবিক বিস্ফোরণ বা পারমাণবিক অস্ত্র যদি আঘাত হানে ইউক্রেনে, এটা কিন্তু শুধু ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আশেপাশের দেশগুলো তো এই ঝুঁকিটা থাকছে। আর আমার ধারণা এটা কৌশল হিসেবে রাশিয়ান কেন বর্ডার এলাকায় এটা করছে, তার কারণ হচ্ছে আপনি জানেন যে এই সীমান্তবর্তী অঞ্চলগুলো দিয়ে অস্ত্রশস্ত্র ঢুকছে ইউক্রেনে, এটা রাশিয়ার একটা দাবি।
ন্যাটোভুক্ত দেশ বা ইউরোপের অন্যান্য দেশ অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে, রাশিয়ান অস্ত্র আসছে সেখানে বিভিন্ন প্রতিবেশী দেশের বর্ডার দিয়ে, পোল্যান্ড হয়ে, হাঙ্গেরি হয়ে, এসব দেশ হয়ে আসছে। ফলে তার টার্গেট হচ্ছে যে এই মুহূর্তে যাতে অস্ত্র শস্ত্র না ঢুকে ইউক্রেনে। আপনি একটা জায়গায় দেখবেন এই রাশিয়ান পারসেপশনটা কি এই যুদ্ধে, তারা অলরেডি কিছু অংশকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে ফেলেছে এবং এটি একটি মেজর তাদের অগ্রগতি বলে তারা মনে করে। রাশিয়া তারা চেয়েছে যে তাদের সঙ্গে সম্পর্কিত ইউক্রেনের যে অঞ্চলগুলো আছে, দনবাস সহ আরো অন্যান্য যে শহরগুলো আছে, সেই শহরগুলোকে তারা নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করে সেখানে রাশিয়ার অঞ্চল ঘোষণা করেছে। কিছু কিছু জায়গায় অনেকগুলো ছোট ছোট প্রদেশ তারা নিজেদেরকে স্বাধীন হিসেবে ঘোষণা করছে, ফলে এখানে রাশিয়ান অধ্যুষিত জনগণই বেশি সাধারণত। ফলে একটা অবজেক্টিভে তারা মনে করে যে রাশিয়ান যে পারসেপশন সেটি হচ্ছে, পারসেপশনটা হচ্ছে এরকম যে আমরা আমাদের এক জায়গা মোটামুটি আমরা অর্জন করে ফেলেছি। কিন্তু যখন আপনি দেখবেন পাল্টা কিছু ঘটনা ঘটেছে, এর মধ্যে ইউক্রেনের কিছু সাফল্যের ঘটনা আসছে, তারা বেশ কিছু শহর আবার পুনর্দখল করেছে, যেটা খুব চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে নিয়ে গেছে রাশিয়াকে। এবং রাশিয়া এখন নতুন অফেন্সিভটা শুরু করলো, আমার ধারণা যে ইউক্রেনকে আবার নতুন করে একটা সংকটের মধ্যে ফেলার জন্য, এবং সেটি উস্কে দিয়েছে বিশেষ করে যে ঘটনাটি এখন ঘটেছে, সেটি হলো যে ক্রিমিয়া রাশিয়া সংযোগ সেতু, সেটির একটা ইয়ের কারণে। ফলে এই এই জায়গাটিতে আমার ধারণা যে নতুন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই আক্রমণ যে কবে থামবে এটা এখন বলা খুবই মুশকিল। সমন্ত, আর একটি বিষয় আপনার কাছে যদি যাই, সেটি হলো যে ন্যাটোর সাথে সংযুক্ত হওয়ার জন্য ইউক্রেন খুব জোরালো ভাবে দাবিও জানিয়েছে, সেই পরিস্থিতির সামনের দিকে কতটুকু হতে পারে সেটি একটি প্রশ্ন। এবং যুক্তরাষ্ট্র এবং তার মিত্রবাহিনী, যেটি আপনিও বলছিলেন যে আকাশ প্রতিরক্ষার অত্যাধুনিক যে সরঞ্জাম সেগুলো কিন্তু ইতিমধ্যে ইউক্রেনকে সাপ্লাই করবে সেরকম প্রতিশ্রুতিও দিয়েছে, সব মিলে ওই পক্ষে মানে ইউক্রেনকে যারা আসলে সাপোর্টটা করছে ন্যাটো সহ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব, সেটি তো এক ধরনের রাশিয়া যেটি প্রথমে মনে করেছিল যে এই ধরনের বিষয় হয়তো ঘটবে না, কিন্তু উল্টোটা তো হলো আসলে। এটা আমার যে বিশ্লেষণ, আমার মনে হয় যেটি পুরো বিশ্বের জন্য ফিলিস্তিনি ইসরায়েলের যে সংকটটি তৈরি হয়েছে সেরকম একটি দীর্ঘমেয়াদী সংকটের দিকে আমরা চলে গেলাম। এটা খুব সহসা কোনো সমাধান হবে এটা আমার মনে হয়। রাশিয়া এমন একটি দেশ না যে যাকে আপনি খুব সহজেই পরাজিত করতে পারবেন, এবং তারা তাদের অফেন্সিভটা অব্যাহত রাখবে। আবার পশ্চিমা দেশগুলোরও এখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই, তারাও ইউক্রেনকে এক ধরনের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। তাহলে কি দাঁড়ালো, ইউক্রেন ওয়েস্টার্ন উইপনারিতে সমৃদ্ধ হয়ে হামলা করবে, অন্যদিকে রাশিয়াও তার জায়গাটি অব্যাহত রাখবে। একটা জায়গায় হয়তো যে যার জায়গায় আছে, সীমানা যা দখল করেছে, ওইরকম জায়গায় একটা স্থিত অবস্থার মতো পরিস্থিতি হতে পারে, আমার মনে হয় এটা। এবং এই যুদ্ধের পরিসমাপ্তি আমি সহসা দেখতে পাচ্ছি না, এবং পুরো বিশ্বকে আরো কঠিন একটা জায়গায় নিয়ে যাবে যদি এই যুদ্ধ আরো। আপনি সেটি মনে করছেন? সম্ভবত আরেকটি প্রসঙ্গ তো আছে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের এই পর্যায়ে এসে যেটি বড় রকমের বলা হচ্ছে যে রাশিয়া কি কি ভুল করেছিল, গণমাধ্যমে এরকম আলোচনাও আছে, আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা আছে তারা নিশ্চয়ই বলছেন, সেটি হলো যে জনগণের জায়গা থেকে যদি দেখেন যে যখন রিজার্ভ সৈন্য নেওয়ার ঘোষণা দিলেন পুতিন, তখন দেশ ছাড়ার একটা প্রবণতা দেখা গেল, সীমান্ত এলাকায় দীর্ঘ লাইন দেশ ছাড়বে এবং এই যুদ্ধে তারা সৈনিক হিসাবে যোগদান করবেন না এমন খবরও আমরা দেখেছি, এবং সেই সংখ্যাটা আসলে শতাংশের হারে কতটুকু। কিন্তু ইউক্রেনের যদি আপনি জনগণের জায়গায় দেখেন যে তারা কিন্তু একদম ডেডিকেটেড দেশের জন্য, সেটি একটি বড় পার্থক্যের জায়গা কিনা? না, পার্থক্যের জায়গা তো বটেই। ইউক্রেন তার নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য সংগ্রাম করছে, অন্যদিকে রাশিয়া তার একটা লজিক দিয়ে জুড়ো যুদ্ধটাকে জয় করতে চাইছে, দুটোর প্রেক্ষাপট ভিন্ন। 1971 সালেও আমরা দেখেছি যে আমাদের যদি ধরেন আমাদের মুক্তিযোদ্ধারা যে তেজ, তাদের যে মনোবল, তার দেশপ্রেম, সেটা নিয়ে যুদ্ধ করেছে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি বাহিনী। সে সময়কার যদি প্রেক্ষিতে চিন্তা করেন, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমরা জয়লাভ করেছি। ফলে ইট ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি আপনি কোন অ্যাপ্রোচে যুদ্ধটা হচ্ছে। হ্যাঁ, এটা এখানে একটি নতুন বাস্তবতা, সেটা হচ্ছে এরা কিন্তু হাইলি লেটেস্ট উইপেন গুলো পাচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো থেকে। এখানে জার্মানি থেকে শুরু করে অন্যান্য দেশগুলো অস্ত্র দিচ্ছে, কেউ
প্রকাশ্যে দিচ্ছে, কেউ গোপনে দিচ্ছে, অন্যদিকে আমেরিকা তো প্রকাশ্যে দিচ্ছে। সো ইজ এ শ্যাডো ওয়ার বিটুইন ওয়েস্টার্ন ভার্সেস রাশিয়া। এবং এই যুদ্ধে যার যার মানে যত আধুনিক অস্ত্রপাতি আছে সেগুলোর ব্যবহার হবে, আমার মনে হয় এটাই স্বাভাবিক। এবং এটা পুরো বিশ্বটাকে, পুরো বিশ্ব না শুধু, এই হোল ইউরোপ একটা নতুন ফেনোমেনাতে পড়বে। আপনি জানেন এখন উইন্টার সিজন শুরু হয়ে গেছে, যদি রাশিয়া তার গ্যাস সরবরাহ অব্যাহত না রাখে, এবং যেটি অলরেডি হুমকি দিয়েছে, এবং এই পরিস্থিতিতে তাহলে তো পুরো মানে ইউরোপের অনেক দেশে হিটেই বহু লোক মারা যাবে, ঠান্ডায় বহু লোক মারা যাবে, কারণ তারা রাশিয়ান গ্যাসের উপরে ডিপেন্ডেন্ট। আমি একটু প্রশ্নটা শুনতে পাইনি, যদি আবার একটু বলেন। এই এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের কথা আপনি বলছিলেন, যে সামনের দিকে যে গ্যাস এবং যদি তেলের সংকট দেখা দেয় তাহলে সামনের দিকে বড় রকমের একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে ইউরোপীয় ইউনিয়ন জুড়ে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ ইতিমধ্যেই কিন্তু ইউক্রেনকে সরাসরি সহায়তা তো করছে, তাহলে রাশিয়া যে খুব সদয় হবে ইউরোপীয় ইউনিয়নের প্রতি তেমন কি মনে করবার কারণ আছে কিনা? দেখেন, পুরো পৃথিবীটাই হচ্ছে ব্যবসার ডিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকান অস্ত্র, ইউরোপের অস্ত্র, এগুলো কেউ না কেউ এগুলোর তো অর্থ যোগানও দিচ্ছে, কিন্তু আমাদের মতো দেশগুলো সংকটে পড়ে যাবে অন্য কারণে। ইউরোপ তাদের অর্থনৈতিক শক্তি দিয়ে হয়তো মোকাবেলা করতে পারে, তাদের ইকোনমি স্ট্রং, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে ইউরোপ আমাদের একটা বড় ডেস্টিনেশন গার্মেন্টস এক্সপোর্টের। তো সেখানে যদি একটা অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চলতে থাকে এই অঞ্চলে, তাহলে তার ইকোনমিক্স এ তার প্রভাব আছে, আর ইকোনমিক্স এর প্রভাব মানেই বহির্বাণিজ্যে প্রভাব আছে, আর বহির্বাণিজ্য মানেই হচ্ছে আমাদের পোশাক খাত সহ অন্যান্য যে এক্সপোর্ট গুলো আমরা করি সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমি জানি যে এই যুদ্ধের পরিণতি কোনটাই শুভ না কারোর জন্য, কিন্তু এই যুদ্ধের অশুভ পরিণতি পুরো বিশ্বকে একটা নতুন মাত্রা নিয়ে যাবে। শুধু শীত না, শীতে না হয় আপনি মোকাবেলা করলেন অলরেডি। আমি একটু আগে বিবিসিতে দেখছিলাম যে ব্যাংক অফ ইংল্যান্ড বলছে তাদের একটা মন্দা পরিস্থিতি অলরেডি শুরু হতে যাচ্ছে, যেটার এবার প্রভাব পড়বে অনেক কিছুতেই। তাহলে ব্রিটেনের মতো দেশগুলো যদি এ ধরনের মন্দা প্রভাবে অর্থনীতি কাবু হয়ে যায়, তাহলে আমাদের মতো দেশগুলো কি হবে সেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকেও ইঙ্গিত করেছেন। আগেও তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আমাদের কঠিন পরিস্থিতি, শুধু আমরা না, আমাদের মতো যারা স্বল্পোন্নত দেশ, নিম্ন অর্থনৈতিক দেশ, তারা কিন্তু একটা কঠিন সময়ে পড়বে। ইউরোপও একটা বড় ধরনের সংকটের মধ্যে যাবে। আমার ধারণা যে এটি যদি কোনো একটি জায়গায় গিয়ে না থামে, অব্যাহত থাকে এই পরিস্থিতি, তাহলে কিন্তু শুধু সংকটটা কোনো ইন্ডিভিজুয়াল দেশের না, এটা পুরো পৃথিবীর একটা বড় সংকট, এবং এটার সমাধান খুঁজে পাওয়ার কোনো পথ আসলে খুবই ডিফিকাল্ট। এই এই সাথে আরেকটি বিষয়ে সংবাদ নিয়ে আসি, সেটি হলো যে সাম্প্রতিক সময় আংটারের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, এবং এর আগে থেকেই আসলে আইএমএফ, বিশ্বব্যাংক ক্রমাগতই বলে আসছিল যে সামনের বছরটা হয়তো একটা ভয়াবহ বছর, এবং ধেয়ে আসছে বিশ্বমন্দা, এমনই তো বলছে আইএমএফ এর জায়গা থেকে, এবং আপনি বলছিলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। এবং সেই জায়গায় একটা জিনিস আপনার নিশ্চয়ই চোখে পড়েছে, সেটি হলো যে প্রবৃদ্ধির একটা হার প্রকাশিত হয়েছে, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখছিলাম, সেখানে তুলনামূলকভাবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি কিছুটা ভালো দেখানো হয়েছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, মানে এই অঞ্চলে আমরা, এটার কারণ হচ্ছে আমি আপনাকে বলি, আমাদের ওই যে একটা প্রবাদ বাক্য আছে, যখন ঝড় হয় তখন উপরের দিকের গাছগুলোতে বেশি আঘাত লাগে, ঝড়টা উপর থেকে চলে যায়। লোয়ার ইকোনমি কম্পারেটিভ কম এফেক্ট হয়। ওয়ার্ল্ড রিসেশন যখন 2000 সালের শুরুর দিকে হয়েছিল, তখন আপনার মনে আছে পৃথিবীর অনেক দেশের অর্থনীতি ধসে পড়েছিল, কিন্তু আমাদের মতো দেশগুলোকে সেগুলো স্পষ্ট করেনি, কারণ আমাদের জীবনযাত্রার মানটা আসলে ওই পর্যায়ে যায়নি, টাচ করার মতো যে জায়গাটিতে যেতে হয় সেই জায়গাতেই যায়নি। ফলে ধরুন এখন আমি যদি বলি এরকম একটি বিশ্লেষণ, যে ইউরোপে দামি কাপড় কেনার লোক কমে যাবে কিন্তু কম দামি কাপড় কেনার লোক বাড়বে। আপনি যখন $60 শার্ট কিনতে পারবেন না, তখন আপনার কাছে অপশন হচ্ছে $10 একটা টি শার্ট কেনা। আমরা তো সেই টি শার্টটি বানাই, ফলে আমাদেরকে স্পর্শ করতে একটু সময় লাগবে। এবং যে কারণে যে প্রজেকশনটা এসছে যে সাউথ এশিয়ার অনেক দেশের অর্থনীতি কিন্তু হচ্ছে লোয়ার মিডল ক্লাস, যে মধ্যবিত্তের অর্থনীতি, নিম্ন মধ্যবিত্তের অর্থনীতি, ফলে আমাদেরকে যতখানি নেগেটিভলি স্পর্শ করার কথা তার চাইতে বরং পজিটিভলি স্পর্শ করবে। আমাদের অধিকাংশ গার্মেন্টস
টি শার্ট তৈরি করে, মানে কম কম দামি পণ্য তৈরি করে, ফলে আমাদেরকে সেই জায়গাটি স্পর্শ করবে কিনা সেটি নিয়ে একটা বিশ্লেষণ আছে আজকে। যেটা আপনি IMF এর কথা বললেন, আপনি জানেন যে IMF এর বার্ষিক বৈঠক শুরু হয়েছে, সেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যাওয়ার কথা ছিল, আমাদের অর্থমন্ত্রীর বদলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে 1100 একটা টিম গেছে, এবং সে বৈঠকে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের একটা বিশ্বমন্দার একটা ইঙ্গিত করা হচ্ছে, এবং তারা যেটা আশা করেছিল স্পেশালি করোনার পরবর্তী সময়ে যে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটা শুরু করবে, ইউক্রেন যুদ্ধ সময় আসছে, এবং আমাদের যে এক্সপেক্টেড ডেভেলপমেন্ট, আমাদের তো কতগুলো যাব সেই জায়গাটি তো আমরা করবো না, এবং আমরা যে LDC-র ফেসিলিটি গুলো পেতাম 26 সালের পর কিন্তু পাবো না, 26 থেকে 29 একটা গ্রেস পিরিয়ড থাকবে, তখন আমাদের জন্য বাইলেটারাল ট্রেড গুলো অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে, কিন্তু আমরা এখনই পরিস্থিতি মোকাবেলা করতে পারছি না। আমি আজকে দেখলাম আমাদের বেসরকারি শিল্প খাত বিষয়ক উপদেষ্টা সালমান রহমান FBCC-তে গিয়ে বলেছেন যে জ্বালানি তেলের দাম আরো বাড়াতে হবে, এই এই মূল্যে জ্বালানি তেল এখন আর দেওয়া সম্ভব না, কারণ ওয়ার্ল্ড ওয়াইড যে প্রাইস হয়েছে সে প্রাইসে কিনতে গেলে এই এত ভর্তুকি দিয়ে জ্বালানির সরবরাহ অব্যাহত রাখা সম্ভব নয়। তাহলে আপনি ভাবেন, আপনি যদি জ্বালানির মূল্য বেড়ে যায় তাহলে আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায় আমরা কম্পিটিটিভনেস কিভাবে মানে রাখতে পারবো, তুলনামূলক যে বাজার দর সেখানে একটা চ্যালেঞ্জিং পড়ে যাবে, ফলে বিশ্ব অর্থনীতি যেমন একদিকে চ্যালেঞ্জের মুখে পড়বে, আমরাও কিন্তু একটা বড় ধরনের অর্থনীতিটাকে সংকুচিত করা, সেটি করে আসলে যারা উন্নয়নশীল দেশ বা যারা গ্রোয়িং অর্থনীতি তারা তো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু মূল যেটি মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বলেছেন, যুদ্ধ বন্ধ না হলে আসলে সামনের পরিস্থিতিটা ভালো হবে না। কৃচ্ছতা সাধন হয়তো সাময়িক একটা সুরক্ষা দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু যুদ্ধবন্ধের জায়গাটা আপনি কিভাবে ভাবছেন? আপনি যদিও বলেছেন যে যুদ্ধবন্ধের আপাত কোনো সম্ভাবনা সামনের দিকে নেই, কিন্তু বিশ্ব নেতারা বিশ্ব মোড়ল তারাই তো লড়াই করছে, কিন্তু এখানে মধ্যস্থতা বা কিভাবে এটির সামনের দিকটা সমাধান হতে পারে বলে আপনি মনে করেন? এইটা আমার ধারণা যে এখানে একটা সিরিয়াস ফেইলিউর আছে জাতিসংঘের। জাতিসংঘ গঠিত হয়েছিল ওয়ার্ল্ড ক্রাইসিস গুলোকে মোকাবেলা করার জন্য, 1945 এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের মূল কনসেপ্টটাই ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তারা উদ্যোগ নেবে, এবং তারা যে অনেক জায়গায় করছে না সেটাও না, এই বিশ্বের অনেক ক্রাইসিস জায়গাগুলোতে তারা শান্তিরক্ষী পাঠিয়ে সেটা করে, কিন্তু ইউক্রেন সহ আরো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তাদের কিন্তু যথাযথ ভূমিকা কিন্তু নেই, এবং আরেকটা কথা বলা হয় আমার ধারণা জাতিসংঘের দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই, কারণ এটি এমন একটা ক্রাইসিস, এটা কোনো ইন্ডিভিজুয়াল কান্ট্রির ইনিশিয়েটিভে এটা সমাধান করা যাবে না। কিন্তু জনাব শ্যামল দত্ত, যে বিশ্বের যত যুদ্ধ হয়েছে এ পর্যন্ত, আমি দেখছিলাম একটা প্রতিবেদনে যে জাতিসংঘের মধ্যস্থতায় বা হস্তক্ষেপে কোনো যুদ্ধে আসলে বন্ধ হয়নি, কিন্তু আপনি বলছিলেন আসলে তার বিকল্প না হয়নি একেবারে না। আপনি যদি কসোভোর এক্সাম্পল নেন, বসনিয়া হার্জেগোভিনার এক্সাম্পল নেন, এবং অনেক জায়গায় আপনি যদি যে ইস্ট তিমুরের কথা বলেন, সেখানেও কিন্তু জাতিসংঘের উদ্যোগে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, একেবারে হয়নি পৃথিবীর কোথাও তা না, কিন্তু এক্ষেত্রে আপনার কাছে অপশনটা কি আছে? আপনার কাছে কোনো অপশন নেই তো, কারণ আপনি একমাত্র জাতিসংঘের ইনিশিয়েটিভ ছাড়া, কারণ দিস ইজ এ ওয়ার বিটুইন দ্য রাশিয়া অ্যান্ড দ্য ওয়েস্ট, রাশিয়া ওয়েস্টের মাঝখানে মধ্যস্থতা করার কি আছে বলুন আপনি আমাকে? ফলে এই জায়গাতে কোনো একটি ইনিশিয়েটিভ যদি হতে পারে, এটা হতে পারে একমাত্র এখানে চীন একটা পার্টি, আপনি জানেন এখানে রাশিয়ার পাশাপাশি যে গ্লোবাল ডিভিশনটা হয়ে যাচ্ছে, সেই ডিভিশনটাকে নিয়ে যদি কেউ একটা কমন প্ল্যাটফর্মে বসতে পারে তাহলে একমাত্র সমাধান সম্ভব। এটি আর আমি মনে করি জাতিসংঘ ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এই ইনিশিয়েটিভ নিলেও কোনো কাজ হবে না। যদি আমরা নিরাপত্তা পরিষদকে একটা রোল প্লে করতে দেখি, যদি একটা স্ট্যাটাসকো আপাতত করতে পারি, তাহলেও কিন্তু একটা জায়গায় অ্যাচিভ করা সম্ভব, কিন্তু যদি সেই ধরনের কোনো ইনিশিয়েটিভ না আসে, অনির্দিষ্টকাল ধরে যদি ওয়েস্টার্ন ভার্সেস রাশিয়া একটা ওয়ার চলতে থাকে, সেটি কিন্তু কারোর জন্য মঙ্গলজনক হবে না। কেউ যদি মনে করেন যে এর মধ্যে একটা স্বস্তি হবে, আমার অন্তত তা মনে হয় না।
নিশ্চয়ই। আর বাংলাদেশের জায়গা থেকে শেষ আমরা 2 মিনিটে আছি, সেটি হলো মূল্যস্ফীতির এখন যে শতাংশের হার বলা হচ্ছে যে 9-এর উপরে, 9.5 ছিল, এখন হয়তো 9.12 এরকম জায়গা আছে, এবং সাধারণ মানুষের বিশেষ করে যে আপনিও বলছিলেন কি পরিমাণ না বিশ্বাস উঠে যাচ্ছে, এবং যেহেতু জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে বা জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে কোন রকম পন্থাই আসলে দেখছেন না, আমাদের জ্বালানি প্রতিমন্ত্রীও বললেন, এবং বিদ্যুৎ পরিস্থিতি যে দাঁড়িয়েছে, সব মিলিয়ে বাংলাদেশের ব্যবস্থাপনা ভাবনা, সে কারণে প্রধানমন্ত্রী আছে, আপনি একটু যুক্ত করবেন মানে আরো আপনার জায়গাটা। দেখেন, বাংলাদেশের মূল্যস্ফীতি মোটামুটি 5-6 শতাংশের মধ্যে ছিল এতদিন, সেটি এখন অলমোস্ট ডাবল ডিজিটের কাছাকাছি চলে গেছে, 9.6 গিয়ে এখন 9.1 এর কথা বলছে। কিন্তু এই পরিসংখ্যান নিয়ে আমার নিজস্ব কিছু মতামত আছে। এই বাংলাদেশের এই পরিসংখ্যান গুলো যথেষ্ট বিজ্ঞান ভিত্তিক নয় বলে গবেষকরা মনে করেন। আমাদের জীবনযাপনে যে পরিমাণ কষ্ট যুক্ত হয়েছে, যে পরিমাণ সাপ্রেস হয়েছে, যে ধরনের প্রেশার এসছে, আপনি বাজারে গেলে মানুষের যে নাবিশ্বাস উঠছে, এবং এটি শুধু দ্রব্যমূল্যর ক্ষেত্রে নয়, আমার জ্বালানির মূল্য বেড়ে যাচ্ছে, আমার যাতায়াতের মূল্য বেড়ে যাচ্ছে, একটার সাথে একটা মাল্টিপলি কানেক্টেড, ফলে এরকম একটি জায়গায় আসলে আমাদের মূল্যস্ফীতিটা কত পার্সেন্ট আছে, এটা আরো যদি বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে সেটির হার আরো বেশি। কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কিছু মানুষকে, যেটা সরকারের একটা প্ল্যান যে অন্তত 4-5 কোটি লোককে যদি একটা ন্যায্য মূল্যের সহায়তা দেয়া যায় তাহলে একটা বড় সাপোর্ট হয়। কিন্তু আমাদের এখানে সমস্যাটা হচ্ছে এই ধরনের একটি ব্যবস্থা একেবারে প্রকৃত মানুষের কাছে সুবিধাটি পৌঁছানোর জন্য মেকানিজম থাকা দরকার, সেটি আমাদের কাছে নেই। একটা গুড গভর্নেন্স এর অভাব আছে, সুশাসনের অভাব আছে, আর একটা হচ্ছে সিস্টেম আপনার কাছে নাই। যেমন আমি যা দুটো ঘটনার কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী চাইছিলেন 10 টাকা কেজি ধরে চাল দিতে, কিন্তু সেটি করতে পারলেন না, আমাদের ওরকম ডিস্ট্রিবিউশনের কোনো মেকানিজম নেই। আবার যদি আরেকটা অন্যভাবে যদি একটু বলি, আমরা অনেক গৃহহীন মানুষকে ঘর দিয়েছি। আজকে আমি ছবিগুলো দেখে আমার খারাপ লাগছিল, সেই দুর্নীতির কারণে সে ঘরগুলো ফেটে যাচ্ছে, ছাদ দিয়ে পানি পড়ছে। মানে আপনার একটা ভালো উদ্যোগ থাকলেও কিন্তু আপনি এটাকে এফেক্টিভলি মানুষের উপকার করতে পারছেন না, শুধুমাত্র একটা প্রপার সিস্টেম না থাকার কারণে, একটা করাপ্টেড সিস্টেমের কারণে। এটি আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী চাইলেও এই যে আমরা 4 কোটি লোককে বেনিফিট দিতে চাচ্ছি, কিন্তু আমাদের কোন মেকানিজমে দিবেন, কোন লোকাল গভর্নমেন্টকে দিয়ে দিবেন, ইউনিয়ন পরিষদকে দিয়ে দিবেন? প্রতিটা জায়গা থেকে অবস্থায় আপনার আকাঙ্ক্ষার সত্যতার একটা বিস্তর ফারাক আছে। এই ফারাকটি যতক্ষণ মধ্যে আমরা কমাতে পারবো না, ততক্ষণ আমরা কিন্তু চাইলেও সাধারণ মানুষের উপকারে লাগার মতো কোনো ব্যবস্থা করতে পারছি না। জি জি, সামন্তদা তো শেষ করবেন। আমাদের বোধ হয় সংযোগে একটু সমস্যা হয়েছে, যেমন সামন্তদা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি আমি যেটা বলছিলাম যে আপনার একটা ব্যবস্থাকে আপনি সাধারণ মানুষের উপযোগী করে তুলতে পারছেন না, এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বাস্তবতা। যে আমরা চাচ্ছি যে দেশের যারা পভার্টি লাইনের নিচে আছে এরকম মানুষগুলোকে সহায়তা করার জন্য, কিন্তু আপনার কাছে কোনো এক্সিস্টিং সিস্টেম নাই যার মাধ্যমে আপনি এদের পাশে দাঁড়াবেন, ফলে আকাঙ্ক্ষার সঙ্গে বাস্তবতার যে ফারাক সেটির কারণে কিন্তু অনেকের দোরগোড়ায় গিয়ে সুবিধাটি পৌঁছাচ্ছে না, এটি হচ্ছে সবচেয়ে বড় সংকটের বিষয়। তবে আগামীতে আমাদেরকে চিন্তা করতে হবে, যদি এই অবস্থা অব্যাহত থাকে তাহলে সাধারণ মানুষের দাঁড়ানোর জন্য একটি এফেক্টিভ সিস্টেম আমাদেরকে ভাবতেই হবে। সেটি আমাদের এখানে বিভিন্ন ধরনের বাধা আছে, এটা ঠিক, এবং এগুলোর সাধারণ মানুষ অনেকে উপকৃত হচ্ছেন, কিন্তু এই মুহূর্তে যে সংকটটি এসে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি সহ দ্রব্যমূল্য বৃদ্ধি সহ মানুষের জীবনে যে নাবিশ্বাস, সেটিকে যদি আমরা মোকাবেলা করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা ব্যবস্থাপনা ভাবতে হবে, এফেক্টিভ একটা ব্যবস্থাপনা যার মধ্য দিয়ে অন্তত সাধারণ মানুষ কিছু উপকার পাবে। যে প্রশ্নটি ঘুরে ফিরে আসে সেটি হলো যে যুদ্ধ থামানোই তো একমাত্র উপায়, এর বাইরে আসলে সংকোচনশীল অর্থনীতির যে ধারণা, কৃচ্ছতা সাধন, সেটা ইন দ্য লং রান বা খুব ইন নিয়ার ফিউচারে সেটা তো খুব ইফেক্টিভ হবে না। বিশ্ব তো আলটিমেটলি তার অর্থনীতি যদি ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে তো কেউই আসলে টিকে থাকতে পারবে না।
এবং বলাই যেতে পারে যে সোভিয়েত ইউনিয়ন যে 10 বছর জুড়ে আফগানিস্তানে যুদ্ধ করেছে, যুক্তরাষ্ট্র এবং তার সপক্ষ শক্তিরা 20 বছর ধরে আফগানিস্তানে এখানে থাকলো, এর আসলে ফলাফলটা কী? সুতরাং এই এই যুদ্ধের এই যে বিশ্ব মোড়লের যে প্রতিযোগিতা, এবং আপনি বলছিলেন যে নতুন হয়তো মেরুকরণ এক ধরনের হবে, এটিতে আসলে লাভ কাদের হচ্ছে, মানে আপনার কী মনে হয় আসলে? না, লাভ তো কারোই হচ্ছে না। এখানে যে ধরনের স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে তাতে, যেটা আপনি বলছিলেন যে কত 10 বছর কত 20 বছর ধরে যুদ্ধ হয়েছে, কিন্তু এরকম একটি যুদ্ধ সেটাও সেটা ছিল ইন্ডিভিজুয়াল কান্ট্রিতে এফেক্ট হয়েছে, কিন্তু এই যুদ্ধে এফেক্ট হচ্ছে পুরো বিশ্ব। ফলে এটার সমাধান বিশ্বকে চিন্তা করতে হবে, যেহেতু সংকটটা বিশ্বের। আর এর আগে আফগানিস্তান কিংবা অন্যান্য যে জায়গাগুলো ছিল সেগুলোর এফেক্ট কিন্তু সারা বিশ্বে পড়ে নাই, এটির এফেক্ট কিন্তু সারা বিশ্বে পড়ছে। আজকে সমস্ত বিশ্ব কিন্তু উদ্বিগ্ন আগামীর অর্থনীতি নিয়ে, যেটা আমি একটু আগে বলছিলাম, IMF সহ ব্রিটেন এবং অন্যান্য ইউরোপের, পুরো ইউরোপে একটা মন্দা পরিস্থিতির দিকে যাবে, এগুলো গ্লোবাল ইকোনমিক সিনারিও গুলো কিন্তু এরকমই আসছে, এবং বিশেষজ্ঞরাও তাই বলছেন যে চরম একটি মন্দা পরিস্থিতি আসতে যাচ্ছে। এখন মুশকিল হচ্ছে যে আমাদের মতো দেশগুলো, যারা একটু স্বপ্ন দেখছিলাম আমাদের জীবন মানোন্নত হবে, আমাদের দেশটা অর্থনীতির একটা নতুন স্তরে গিয়ে যাবে, এখন এসে যে জায়গাটিতে সংকটটা তৈরি হচ্ছে, এটি এমন একটি সংকট যেটার থেকে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার, ধরুন একটি উন্নত দেশে যদি ক্ষতিগ্রস্ত হয় তার জীবন কতখানি আর ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমাদের একটা উদীয়মান অর্থনীতি তার ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমাকে আবার ওই যে জিরো থেকে স্টার্ট করতে হবে, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস একটা মানুষের একটা জীবনের জন্য, একটা খুবই কঠিন একটা সময়। ফলে আমাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি আমি মনে করি, যারা একটা অর্থনীতির একটা নতুন স্তরে পৌঁছানোর চেষ্টা করছিলাম, আমাদের একটা LDC গ্রাজুয়েশন হওয়ার কথা, সেই গ্রাজুয়েশনটা যদি চ্যালেঞ্জের মুখে পড়ে, আমাদের অনেকগুলো SDG টার্গেট আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের, এই টার্গেট গুলো আরো আপনি অ্যাচিভ করতে পারবেন না যদি এই ধরনের একটা সংকট অব্যাহত থাকে, কারণ গ্লোবাল প্রায়োরিটি থাকবে তখন নিজেরটা আগে নিজে ঠিক করা। তারা যে আমাদের সাপোর্ট গুলো দিত বিভিন্ন ডেভেলপিং কান্ট্রি থেকে, সেই সাপোর্ট গুলো আসবে না, ফলে আপনার স্যানিটেশন, হেলথ, অন্যান্য যে অর্জনগুলো, নারীর ক্ষেত্রে যে সমস্ত ক্লাইমেট চেঞ্জ, যেমন ধরেন একটা বড় বিষয় যেখানে গ্লোবাল অনেকগুলো কমিটমেন্ট আছে, তো সেগুলো তো তারা কমিটমেন্ট গুলো এখন আর রক্ষা করা সম্ভব হবে না, তার নিজেদের দেশের অর্থনীতি একটা ইয়ের। আপনি দেখেন কতগুলো রিয়ালিটি চেঞ্জ হয়ে গেছে, যেমন আমরা একজন এক সময় ভাবতাম যে কয়লার বদলে আমরা অন্য ধরনের জ্বালানি ইউজ করবো, কিন্তু এখন যখন আমরা সেই জ্বালানিটা পাচ্ছি না, কয়লা নিয়ে কিন্তু এখন কথা, ইট ইজ এ নিউ ফেনোমেনন তৈরি করছে গ্লোবাল। এখন কেউ আর ক্লাইমেট চেঞ্জের কথা বলছে না, এখন আমি জানি না আগামী মাসে COP23 আছে মিশরে হবে, সেখানে অধিকাংশ দেশ আমার ধরনের যাবেই না, কারণ তারা যে ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে, তারা কমিটমেন্ট গুলো যেহেতু রক্ষা করতে পারছে না, তারা যাবেই না। তাহলে এই ধরনের ইনিশিয়েটিভ গুলো কিন্তু ফেল করবে, ফলে এই ইনিশিয়েটিভ গুলো ফেল করা মানে আমার উপকূলীয় অঞ্চলে দেখুন দেখবেন ঘূর্ণিঝড় বেড়ে যাবে, আমার উপকূলীয় অঞ্চলে তখন কিন্তু নানা রকমের যে ধরনের আঘাত গুলো আসবে সেগুলো মোকাবেলা করার জন্য ফলে এই এই এটা পুরো বিশ্ব একদিকে তো অর্থনীতির চ্যালেঞ্জ, এবং নতুন করে চ্যালেঞ্জ হবে তখন কিন্তু প্রাকৃতিক চ্যালেঞ্জ। আপনি কার্বন ইমিশন কমাতে পারবেন না, আপনি গ্লেসিয়ার আরো গলতে থাকবে, আপনার ফ্লাড আরো বাড়তে থাকবে, সাইক্লোন আরো বাড়তে থাকবে, পুরো পৃথিবী কিন্তু একটা নতুন ধরনের একটা বাংলাদেশের জায়গা যদি আপনি বলেন, মানে এই সংকট দীর্ঘায়িত যত হবে তখন দেশে দেশে আপনি বাংলাদেশের জায়গা থেকে যদি চিন্তা করেন যে পলিটিক্যাল আনরেস্ট, সেটিও তো আসলে এক ধরনের সংকট তৈরি করবে, রাজনৈতিক অস্থিরতা, যেটি আসলে উন্নয়নের জন্য সংকট তো ফলোড বাই পলিটিক্যাল ক্রাইসিস। আপনি যখন অর্থনৈতিক সংকট তৈরি হবে, মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বাড়বে, অনেকেই বলবে যে ইউ ডোন্ট হ্যাভ দ্য বেটার ম্যানেজমেন্ট, তখন এর আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট তৈরি হবে, আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনার ডিটেরিয়েট করবে। স্পেশালি আমি দেখতে পাচ্ছি যে এই আফ্রিকান দেশগুলোতে, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে, যেখানে অর্থনীতির অবস্থা দুর্বল, যখন তারা অর্থনীতি কাট করতে চাইবেন, আপনি যখন রিসেশনের আঘাত এসে পড়বে, তখন এটা পলিটিক্যাল আনরেস্ট তৈরি করবে গভর্নমেন্টের বিরুদ্ধে। বাংলাদেশের অপোজিশন আন্দোলন করছে কি নিয়ে, বিদ্যুতের সংকট নিয়ে,
যে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে, অলরেডি তো একটা একটা রাজনৈতিক সহিংসতার দিকে আমরা যাচ্ছি এরকম একটি আশঙ্কা, বিরোধী পক্ষ সেরকম কথাও বলছে যে ইস্যুগুলোকে সামনে নিয়েই তারা রাজনৈতিক কর্মসূচি সাজাচ্ছে। ইস্যুগুলো অর্থনৈতিক কিন্তু কর্মসূচিটা তো রাজনৈতিক, ফলে এই রাজনৈতিক কর্মসূচি ইজ ফলোড বাই ইকোনমিক ক্রাইসিস, এবং এই ধরনের পরিস্থিতি কিন্তু আমাদের এখানেও তৈরি হবে। আগামীতে আরো বেশি পলিটিক্যাল এজিটেশন হবে এবং দেখবেন যে সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে। এই সাধারণ মানুষের অংশগ্রহণ কেন বাড়ছে? সাধারণ মানুষ একটা ক্রাইসিসের মধ্যে আছে, ফলে এই ক্রাইসিসটা যদি আমরা মিট আপ করতে না পারি, যদি ইমিডিয়েটলি আমরা একটা ন্যাশনাল কনসেনসাসের জায়গায় যেতে না পারি, আমাদের এখানেও কিন্তু অন্যান্য দেশের মতো পলিটিক্যাল আনরেস্ট তৈরি হবে এবং সেই দিকেই যাচ্ছি বলে অনেকেরই আশঙ্কা আছে। তবে এটা ঠিক যে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এখানে চাইতো অনেকগুলো দেশে নানা রকমের ক্ষোভ বিক্ষোভ মিছিল, কিন্তু এই যুদ্ধবিরোধী অবস্থান তৈরি হবে। আমার ধারণা ইউরোপের অনেক দেশেই ক্ষমতার পরিবর্তন অনেক অবস্থান তৈরি হবে কিন্তু। সুতরাং সেটি আসলে সংকটের জায়গা। জনাব সামন্তদা, আপনাকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই, অনেকটা সময় আপনি দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ যাদের যারা সঙ্গে ছিলেন অনুষ্ঠানে। সবচেয়ে বড় কথা, কবিতার একটা লাইন, বিখ্যাত কবিতার একটা লাইন যে এই পৃথিবী মানবের তরে, দানবের তরে নহে। কিন্তু দানবীয় কর্মকাণ্ডই আসলে পৃথিবী জুড়ে চলছে, এবং কারা দানব সেই কথা আমরা বলছি না, কিন্তু দানবীয় কর্মকাণ্ডই চলছে। মানবিক পৃথিবীর কথা আমরা বলি, উন্নতির অনেক শিখরে হয়তো আমরা উঠেছি, বিশ্ব উঠেছে, কিন্তু মানবিক জায়গাটা একদমই সংকুচিত হয়েছে। সুতরাং মানবতাটা জাগ্রত হওয়া খুব জরুরি, তাহলেই হয়তো পৃথিবী রক্ষা পাবে, সেটি আসলে আমাদের কাম্য। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।